আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছ ভাজা রেসিপি। আর এই চিংড়ি মাছ ভাজাটা আমার কাছে অনেক মজা লাগে। আমি প্রায়ই চিংড়ি মাছ ভাজি করি, আর আজকে মন চাইলো আপনাদের কাছে শেয়ার করি। বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপর হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে 30 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে একটা কড়াইতে তেল গরম করে তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আপনারা অনেকেই চিংড়ি মাছের উপরের শক্ত খোলসটা ফেলে দেন, আর আমি হচ্ছে এই উপরের শক্ত খোলসটা ফেলে দেই না। আমার কাছে চিংড়ি মাছ ভাজার সময় এই খোলসটা থাকলেই ভালো হয় আর অনেক মজা লাগে। আপনারা হয়তো ভাবছেন উপরের শক্ত অংশটা ফেলে না দিলে ভিতরে মশলা ঢুকবে না, কিন্তু আমি উপরের খোলসের মাঝখান দিয়ে কেচি দিয়ে কেটে দেই যাতে ভিতরে মশলাটা ঢোকে। আর এই তো দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজিটা কত সুন্দর লাগতেছে, আর আলহামদুলিল্লাহ এটা খেতেও অনেক মজা। আপনারা যারা চিংড়ি মাছ ভাজা খান না তারা অবশ্যই, যারা এখনও খাননি তারা অবশ্যই চিংড়ি মাছ ভাজি করে খেয়ে দেখবেন। আর হচ্ছে আমি একটা বোম্বাই মরিচ নিয়ে এসেছি, তার সাথে আমাদের গ্রামের ভাষায় আমরা হিঞ্চি শাক বলি, আর এটা শুদ্ধ ভাষায় হচ্ছে হেলেঞ্চা শাক। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামীণ পরিবেশে আমরা বড় হয়েছি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বিভিন্ন ধরনের জিনিসের নাম বিভিন্নভাবে বলে থাকি, এক এক অঞ্চলে এক এক ধরনের নাম। যাই হোক, আর আমরা এই চিংড়ি মাছটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ইচা মাছ বলি, আপনারা যারা এটাকে ইচা মাছ বলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারাও এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় ইচা মাছ বলেন। আর বন্ধুরা, আমি বোম্বাই মরিচ সাধারণত এভাবে কখনো খাইনি। আজকে হঠাৎ করে আমাদের ফ্রান্সের প্রবাসী রেহানা রাখিয়াপুর ব্লগ দেখে হঠাৎ খেতে ইচ্ছা করলো। উনি যেহেতু খাওয়ার ভিডিও আপলোড করে, ওনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। আমরা যারা খাবার তেমন একটা খেতে পছন্দ করি না, অল্প খাই, তাদের জন্য রেহানা রাখি আপুর ব্লগগুলো অনেক দরকারি, কারণ তার ব্লগ দেখলে, তার খাবার ভিডিও দেখলে এমনিতেই মুখে রুচি চলে আসে, আর আজকে আমার সেই রুচিটা আসছে। এর জন্য আমি একটা বোম্বাই মরিচ নিয়ে এসেছি, আর এই বোম্বাই মরিচটা দিয়ে শাক ভাজি এবং চিংড়ি মাছ ভাজা অনেক মজা করে খেয়েছি। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।